হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি মাইক্রোকন্ট্রোলারে আরও একটি নতুন টিউটোরিয়ালে। আমরা গত টিউটোরিয়ালে একটি প্রোগ্রাম দেখেছিলাম যে একটি পুশ বাটন দ্বারা আমরা আউটপুটের যে 8টা এলইডি বাতি ছিল সেগুলোকে আমরা অন অফ করেছি, এবং একটা পুশ বাটনকে আমরা জাস্ট প্রেস করেছি, দেন আমাদের আউটপুটটা অন হয়েছে। দেন আমরা আবার ওই পুশ বাটনটাই যখন প্রেস করেছি আমাদের আউটপুটটা বন্ধ হয়েছিল। কিন্তু ওই প্রোগ্রামটা একটু ফল্ট ছিল, যার কারণে ওই প্রোগ্রামটা প্রপারলি কাজ করার কথা না। যদিও অনেক সময় প্রপারলি কাজ করছিল এবং অনেক সময় ডাটা মিসিং করছিল, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা প্রপারলি যেই প্রোগ্রামটার দ্বারা কাজ করবেন সেটা হচ্ছে কখনই একটা পুশ বাটন ইউজ করবেন না। এই ক্ষেত্রে সবসময় দুইটা পুশ বাটন ইউজ করবেন। কিন্তু আমরা ওই প্রোগ্রামটাই জাস্ট আরও বেশি ডেভেলপ করেছি, আরও বেশি উন্নত করেছি, যার কারণে আপনার প্রোগ্রামিং কোনো মিসিং হবে না। এই প্রোগ্রামটায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঠিক একই সেট আপ, কিন্তু এই ক্ষেত্রে আমরা দুইটা পুশ বাটন ইউজ করব। একটা পুশ বাটনকে আমরা ছেড়ে দিলে, মানে প্রেস করে যখন আমরা ছেড়ে দিব আমাদের আউটপুটটা জ্বলতে থাকবে, যখন আমরা আরেকটা পুশ বাটনকে প্রেস করে ছেড়ে দিব তখন আমাদের আউটপুটটা বন্ধ হয়ে যাবে। এটাকে মূলত বলা হয় লেচিং প্রসেস, অর্থাৎ আমরা মাইক্রোকন্ট্রোলারের সাহায্যে আমরা আমাদের আউটপুটটাকে, যে ডাটাটা আছে, ল্যাচ করে রাখলাম। যেমন নর্মালি আমরা প্রোগ্রামিং কী করি, যখন যতক্ষণ আমরা পুশ বাটন প্রেস করে রাখবো ততক্ষণ কি আমাদের আউটপুটটা জ্বলতে থাকবে, ছেড়ে দেবো বন্ধ হয়ে যাবে। নর্মালি মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রাম এরকমটাই হয়, কিন্তু আমরা এটাকে আরও বেশি উন্নত করেছি প্রোগ্রামটাকে, এবং আরও বেশি লাইন অ্যাড করেছি, যার কারণে কি আমরা এই প্রোগ্রামটার সাহায্যে আমরা যখন পুশ বাটনটা প্রেস করে ছেড়ে দিব বাতিগুলো ল্যাচ অবস্থায় জ্বলতেই থাকবে। যতক্ষণ না আমরা আরেকটা পুশ বাটন প্রেস করবো ততক্ষণ পর্যন্ত জ্বলতে থাকবে, যখন আমরা আরেকটা পুশ বাটন প্রেস করবো তখন আমাদের এই আউটপুটটা বন্ধ হয়ে যাবে। সো আমাদের এই ক্ষেত্রে দুইটা পুশ বাটন লাগছে। যদিও আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি সেট আপ আছে, যদি আমার কাছে এক্সট্রা পুশ বাটন থাকতো তাহলে আমি এক্সট্রাভাবে আপনাদের সংযোগ করে দেখাতাম। যেহেতু আমাদের কাছে কম্প্যাক আছে, সো আমি এক্ষেত্রে দুইটা পুশ বাটন ব্যবহার করেছি, প্রথমটা এবং দ্বিতীয়টা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যখনই এই প্রথম পুশ বাটনটাকে প্রেস করব তখন আমাদের আউটপুটটা জ্বলতে থাকবে, যতক্ষণ না আমরা এই দ্বিতীয় পুশ বাটনটা প্রেস করব ততক্ষণ পর্যন্ত জ্বলতেই থাকবে। ঠিক আছে, আমি এখন প্রথম পুশ বাটনটা প্রেস করে জাস্ট ছেড়ে দিয়েছি, দেখেন আমাদের আউটপুটটা কিন্তু জ্বলতেই আছে। ঠিক আছে, বন্ধ হয়ে যায়নি। কিন্তু নর্মালি আমরা যেটা প্রোগ্রামিং করি আমাদের পুশ বাটন প্রেস করে চেপে রাখতে হয়, তাই না? আমরা ছেড়ে দিয়েছি, এখন আমরা যদি দ্বিতীয় পুশ বাটনটা প্রেস করি তাহলে এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, সো আমি এই প্রসেসটা আরেকবার দেখাচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। জাস্ট প্রথম পুশ বাটনটা প্রেস করে ছেড়ে দিয়েছি, দেন আমরা দ্বিতীয় পুশ বাটনটা প্রেস করলেই এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই প্রোগ্রামটা কীভাবে করলাম, এখন আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকে দেখবো যে এই প্রোগ্রামটা কীভাবে করা হয়েছে। তো চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। ওকে, আমরা ঝটপট সার্কিট ডায়াগ্রামটা দেখে নিই, কেননা সার্কিট ডায়াগ্রাম হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে প্রোগ্রামিং। তো সার্কিট ডায়াগ্রামে দেখেন আমরা লাস্ট যে টিউটোরিয়ালটা আমি দিয়েছি, তো ওইটার মতোই, ওইটার ভিতরে একটা পুশ বাটন সুইচ ছিল, এখানে দুইটা পুশ বাটন সুইচ নেওয়া হয়েছে। পজিটিভ 5 ভোল্ট থেকে আমাদের পুশ বাটন সুইচের এক প্রান্তে আসবে, এবং পুশ বাটন সুইচের অপর প্রান্ত চলে যাবে 10K রেজিস্টারের এক প্রান্তে, এবং 10K রেজিস্টারের অপর প্রান্তটি চলে যাবে গ্রাউন্ডে। সিমিলারভাবে দুইটাই কানেকশন করা হয়েছে, এবং রেজিস্টার এবং পুশ বাটনের যে মাঝখানের যে সংযোগ, এখান থেকে আপনারা এই সংযোগটাকে তার দিয়ে টেনে নিয়ে যাবেন কি RA0, অর্থাৎ A0 পিনে এবং A1 পিনে। ঠিক আছে, এই দুইটা পিনে আপনারা সংযোগ করবেন, দেন আউটপুটে B0, B1 থেকে B7 পর্যন্ত, একদম অর্থাৎ B0 পিন থেকে একদম B7 পিন পর্যন্ত একটা রেজিস্টার দিয়ে একটা এলইডিকে সংযোগ করে দেবেন। দেন আমরা কি জানি যেহেতু আমাদের এলইডির অপর প্রান্তগুলোকে, এক প্রান্তে যেহেতু পজিটিভ সিগনাল আসবে, সো অপর প্রান্তগুলোকে একত্রে শর্ট করে গ্রাউন্ডের সাথে সংযোগ করে দেবেন। ব্যাস, এটাই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম, এবং আমরা আইসি ইউজ করেছি পিক 16F877A। সো এই আইসিটার মজা হচ্ছে যে আমরা সামনে ADC-র প্রোগ্রাম চান আপনারা অনেকেই, সো ADC-র প্রোগ্রাম আমরা এই আইসিটার দ্বারা খুব সহজ এবং খুব সুন্দরভাবে করতে পারবো। সো আরেকটা জিনিস মাথায় রাখবেন, আমি কিন্তু এখানে শুধু ইনপুট আউটপুট কানেকশন দেখানো হয়েছে, আপনারা কিন্তু এই যে OIC-1, OIC-2 আপনারা কি ক্রিস্টাল অসিলেটর ইউজ করবেন, MC ক্লিয়ারে কি 10K রেজিস্টার ইউজ করবেন, এবং VDD এবং VSS-এ পজিটিভ এবং গ্রাউন্ড সাপ্লাই দেবেন, সব কিছু দেওয়ার পরে এইগুলো হচ্ছে ইনপুট আউটপুট কানেকশন। ওই কানেকশনগুলো দেখাই না, কেননা ওইগুলো বারবার দেখিয়ে সার্কিট অনেক জটিল দেখাবে, তার জন্য করি না। ঠিক আছে, তো আমরা এখন চলে যাব প্রোগ্রামিংয়ে। ওকে, আমরা চলে আসলাম CCSC সফটওয়্যারে, এখান থেকে আমরা প্রোগ্রামিংটা এক্সপ্লেন করব। দেখেন প্রথমে হ্যাশ ইনক্লুড 16F877A.h, আমরা আইসিটাকে ইনক্লুড করলাম, দেন ইউজ ডিলে 20 MHz-এর ক্রিস্টাল ব্যবহার করেছি আমি, দেন ফিউজেস HS, এটা হচ্ছে বার্নিং প্রসেসের জন্য ব্যবহার করা হয়, যেহেতু আমরা 20 MHz ক্রিস্টাল ব্যবহার করেছি তার জন্য হাই সিগনাল বোঝানো হয় HS দ্বারা। তারপরে ভয়েড মেন, এখান থেকে আমাদের মেন প্রোগ্রাম লেখা শুরু। হোয়াইল ট্রু, আমরা একটা লুপের ভিতরে প্রোগ্রামটাকে নিয়ে নিব, যে লুপটা কি ক্রমান্বয়ে চলতেই থাকবে, কখনো থামবে না। এবং আমরা গত টিউটোরিয়ালে দেখেছি যে আমরা হোয়াইল লুপের ভিতরে কি ইনপুট কন্ডিশন নিয়ে নিয়েছি। আরেকটা হোয়াইল লুপ নেওয়ার কারণ হচ্ছে যে এই
পুরো প্রোগ্রামটা একটা প্যাকেজের ভিতরে থাকবে, লুপিং প্যাকেজে, এবং তারপর আমরা আরেকটা হোয়াইল লুপ দ্বারা আরেকটা নতুন প্যাকেজ তৈরি করব। এবং এই প্যাকেজ থেকে বের হওয়ার জন্য আমরা ইফ কন্ডিশন ব্যবহার করব, যাতে এই ইফ কন্ডিশনের মাধ্যমে আমরা এই প্যাকেজটা থেকে বের হয়ে আসতে পারি তার জন্য। ঠিক আছে, তো হোয়াইল ইনপুট পিন এ জিরো হাই, অর্থাৎ আমরা এ জিরোতে যে পুশ বাটনটা লাগিয়েছি এটাকে যখন আমরা প্রেস করব, তখন আমাদের আউটপুট পিন হাই পিন ডি জিরো। আপনারা যদি একটা শুধুমাত্র পিনকে হাই করতে যান, তখন ওই ক্ষেত্রে আপনারা লাইনটা এইভাবে লাগবেন, ঠিক আছে। আর যদি একসাথে আমার মতো আটটা পিনকে হাই করতে চান, তখন আউটপুট আন্ডার স্পেস বি জিরো এক্স এফ এফ, অর্থাৎ একসাথে আমরা আটটা পিনকেই বিপোর্টের হাই করে দেব, ঠিক আছে। এই কারণে আমি দেখেন দুইটা লাইন লিখেছি, অ্যাকচুয়ালি কিন্তু আমার এই দুইটা লাইন লেখার কোনো দরকার নাই, জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখেছি। আপনারা এই লাইনটা না লিখলেও চলবে যদি আটটা পিনকে হাই করতে চান। আর যদি চান যে না আমরা একটা পিনকে হাই করব, এখানে আমি ডি জিরো দিয়েছি, আপনি যে কোনো পিন নিতে পারেন, বি জিরো, বি ওয়ান, বি টু, ঠিক আছে। সো আপনার তখন এই নিচের লাইনটা ডিলিট করে দেবেন, শুধু একটা লাইন থাকবে, তাহলেই হবে। ঠিক একইভাবে কি আমরা ইফ কন্ডিশন, দেখেন এখানে আমরা হোয়াইল লুপের ভিতরে প্রোগ্রামটা রেখেছি, যখন আমরা পুশ বাটনটা প্রেস করে ছেড়ে দেবো, এই হোয়াইলের কারণে এই প্রোগ্রামটা ল্যাচ হয়ে থাকবে, হোল্ড অবস্থায় থাকবে। ঠিক যখন আমরা ইফ কন্ডিশন ইউজ করবো, তখন এই প্রোগ্রামটা কী করবে, আমাদের জাম্প করে এই লাইনে চলে আসবে, অর্থাৎ আমরা এই ইফ কন্ডিশনে চলে আসবে। একমাত্র হোয়াইল লুপ থেকে বের হওয়ার একটাই প্রসেস, সেটা হচ্ছে ইফ কন্ডিশন। সো আমরা ইফ কন্ডিশন দ্বারা কী করেছি, ইফ ইনপুট পিন এ ওয়ান হাই, যখনই ইফ ইনপুট পিন এ ওয়ান আমরা প্রেস করে ছেড়ে দিব, হাই হবে, ঠিক তখনই কী করবে, আউটপুট লো পিন ডি জিরো, যদি একটা পিন হয়, দেখেন আমরা হাই করেছি পিন ডি জিরোকে এবং লো করেছি পিন ডি জিরোকে, এবং আউটপুট আন্ডার স্পেস বি জিরো এক্স জিরো জিরো, অর্থাৎ আমরা এই আটটা পিনকে একত্রে গিয়ে লো করে দিয়েছি, ঠিক আছে। দেন তিনটা সেকেন্ড ব্র্যাকেট, সো এই লাইন দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা যে এ জিরোর সাথে যে পুশ বাটনটা রেখেছি এটাকে প্রেস করে ছেড়ে দিলে হোল্ড অবস্থায় থাকছে হাই সিগন্যাল নিয়ে, এবং যখনই আমরা কি এ ওয়ানে প্রেস করছি, তখন আমাদের পিনগুলোকে কি লো করে দিচ্ছে। ব্যাস, একদম শর্টকাট এবং খুব সহজভাবে নিয়ে এসেছি। যদিও কিন্তু প্রোগ্রামটা যদি আপনারা নিজেরা দেখেন, চিন্তা করে যে আপনারা এই জিনিসটা কখনও নিজেরা অ্যানালাইসিস করেন নাই, আপনারা যদি অ্যানালাইসিস করতেন তাহলে আরও অনেক বেটার হতো, ঠিক আছে। আপনারা নিজেরা কী করবেন, আমি এ পর্যন্ত অনেকগুলো প্রোগ্রাম দিয়েছি, এই প্রোগ্রামগুলোকে কম্বিনেশন করেন, যেমন সেভেন সেগমেন্ট ডিসপ্লের সাথে এলসিডি ডিসপ্লের কম্বিনেশন করেন, তাহলে দেখবেন অনেক সুন্দর সুন্দর আইডিয়া আসবে এবং অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনারা নিজেরাই করতে পারবেন, ঠিক আছে। একসাথে করেন, তিনটা চারটা প্রোগ্রামকে একত্রে করেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন। সো নিজের ইচ্ছা থেকে অনেক কিছু ট্রাই করতে হবে। সো এই ছিল আমাদের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কষ্ট করে একটা লাইক দিয়ে দেন, এবং কমেন্টে আপনার যে কোনো প্রশ্ন লিখে ফেলুন ঝটপট, এবং ভিডিওটি শেয়ার করেন ফ্রেন্ডসদের সাথে। শুধু যে ফেসবুকে শেয়ার করতে হবে তা না, আপনারা মুখে মুখেও বলতে পারেন, যারা ডিপ্লোমা স্টুডেন্ট রয়েছেন, বিএসসির স্টুডেন্ট রয়েছেন, তাদের ফ্রেন্ডদের বলেন, যাতে আপনার ফ্রেন্ডরাও শিখতে পারে, ঠিক আছে। আপনার ফ্রেন্ড শিখলে আপনারই লাভ, কেননা দুজন মিলে একটা খুব সুন্দর একটা ভালো প্রজেক্ট দাঁড়া করাতে পারবেন। একা অনেক কাজে পিছিয়ে থাকতে হয়, ঠিক আছে। একসাথে দুই তিনজন মিলে যখন কাজ করবেন, অনেক সুন্দর কাজ করতে পারবেন এবং অনেক বড় কাজ করতে পারবেন, ঠিক আছে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।